আনার বা ডালিম খুবই সুস্বাদু আয়রন সমৃদ্ধ একটি ফল। গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি। অনেক নারীরাই গর্ভাবস্থায় নিশ্চিন্তে আনার খান, অনেকে আবার আনার খেতে ভয় পান। যার কারণ হচ্ছে আনারে কিছু উপকারী দিক থাকলেও কিছু কিছু রোগীর ক্ষেত্রে আনার খাওয়া নিষেধ। আজকে আপনাদেরকে জানাবো আনার বা ডালিমের কিছু উপকারিতা। গর্ভবতী নারীরা এটিকে সেবন করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে বিস্তারিত ধারণা, পাশাপাশি জানাবো কোন কোন গর্ভবতী নারীরা আনার অথবা ডালিম সেবন করবেন না। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ @therateofhealthbanglabeautyতেও আমাদের সাথে যুক্ত হতে পারেন, যেখানেও আমি আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান দিয়ে থাকি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আনার বা ডালিমের মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং বিভিন্ন পুষ্টিকর উপাদান। গর্ভাবস্থায় এটি কেন সেবন করা উচিত জানেন? ডালিমের উপকারিতা নিয়ে কথা বলছি। ডালিমের রস খাওয়ার তুলনায় ডালিম খাওয়া বেশি উপকারী। তবে গর্ভাবস্থায় ডালিম খাওয়া উপকারী কি না এমন প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে, তাহলে প্রথমে ডালিমের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন। এই ডালিমকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও আনার, কোথাও বেদানা, কোথাও বা ডালিম। ডালিম খাওয়া বা ডালিমের রস পান করা গর্ভাবস্থায় খুবই উপকারী, কারণ শরীরকে সুস্থ রাখে এমন সব পুষ্টিকর উপাদান এতে পাওয়া যায়। তবে গর্ভাবস্থার স্বাস্থ্যের জন্য বিশেষ যত্ন নিতে হবে। যদি আপনার শরীরে রক্তের ঘাটতি থাকে, তবে এটি আপনার শিশুর বিকাশকেও প্রভাবিত করে। এক্ষেত্রে নিয়মিত ডালিম খাওয়া খুব উপকারী, কারণ ডালিমের মধ্যে ফোলেট, আয়রন ও ফলিক অ্যাসিড রয়েছে, যার কারণে শরীরের রক্তের ঘাটতি পূরণ হয়ে যায়। সাধারণত গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় সবসময় শারীরিক দুর্বলতা ও অবসন্নতায় ভুগে থাকেন, তাই যারা প্রতিদিন ডালিম খান সেই শারীরিক দুর্বলতা ও অবসন্নতা দূর হয়ে যায়। গর্ভাবস্থায় ডালিম সেবন অনাগত সন্তানের স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে, যার কারণে তিনি মানসিক অসুস্থতা থেকে রক্ষা পান। গর্ভাবস্থায় মহিলাদের আয়রনের ঘাটতি দেখা দেয়, যার জন্য আমরা প্রায়শই লৌহ বা আয়রনের ওষুধ সেবন করে থাকি। এই ক্ষেত্রে যদি আপনি প্রতিদিন দুটি মাঝারি সাইজের ডালিম খেতে পারেন, তাহলে সহজেই আপনার আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে। গর্ভাবস্থায় ডালিম খাওয়ার মাধ্যমে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক অবস্থায় থাকে, দেহে অক্সিজেনের মাত্রা সঠিক থাকে। এটি প্রসবের সময় শিশুর মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতির ঝুঁকিকে হ্রাস করে থাকে। ডালিম প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত একটি ফল। প্রতিদিন ডালিম সেবন করলে পেটজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ গর্ভস্থকালীন যে কোষ্ঠকাঠিন্য সমস্যা নারীদের ভুগতে হয় সেই সমস্যা দূর হয়ে যায়। ডালিমে উপস্থিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণে সহায়ক। এক্ষেত্রে প্রতিদিন ডালিম খাওয়া উপকারী। যদি আপনি গর্ভাবস্থায় বারবার ক্র্যাম্প হওয়ার সমস্যা বা ব্যথায় ভুগে থাকেন, তাহলে নিয়মিত ডালিম খাবেন, কারণ ডালিমের মধ্যে উপস্থিত পটাশিয়াম ক্র্যাম্প বা পেট ব্যথা কমাতে সহায়তা করে থাকে। ডালিম সেবনে মায়ের সাথে শিশুটির স্নায়ুতন্ত্র বিকশিত হয় এবং মসৃণভাবে শিশুটি বেড়ে ওঠে, যার ফলে তার মানসিক অসুস্থতার ঝুঁকি কমে যায়। তবে গর্ভাবস্থায় ডালিম খাওয়ার অনেক উপকারিতা থাকলেও কিছু অপকারিতা রয়েছে। কিছু কিছু নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডালিম খাওয়া উচিত নয়। স্বাভাবিকভাবে একজন সুস্থ গর্ভবতী নারী দৈনিক দুটি মাঝারি সাইজের ডালিম খেতে পারেন অথবা একটি বড় সাইজের ডালিম খেতে পারেন। ডালিম খেলে এর দানা সমেত চিবিয়ে খাওয়াই উত্তম। তবে যারা দানা হজম করতে পারেন না, তারা অবশ্যই এটিকে রস করে খেতে পারেন। যে সমস্ত মহিলাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ডালিম খাওয়া উচিত নয়, কারণ ডালিমের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা উচ্চ রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণে করতে পারে। তাই আপনার ব্লাড প্রেশার যদি অনেক কম থাকে, সেক্ষেত্রে ডালিম খাওয়ার পূর্বে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। গর্ভাবস্থায় ডালিম খেলে অনেক নারীদেরই অ্যালার্জি বা চুলকানির মতো সমস্যা দেখা দেয়। যদি আপনার স্কিনে কোনো রকমের অ্যালার্জি থাকে, তাহলে আপনি ডালিম খেয়ে দেখুন। যদি আপনার কোনো রকমের সমস্যা না হয়, তাহলে আপনি ডালিম খেতে পারেন। খাওয়ার ক্ষেত্রে অল্প পরিমাণে খাবেন, শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে আপনার শরীরে কোনো ইফেক্ট ফেলছে কি না। যে কোনো ভিটামিন সি জাতীয় ফল যদি আপনি বিকেলবেলা বা সন্ধ্যার পরে অতিমাত্রায় সেবন করেন, তাহলে গ্যাস্ট্রিক বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ফল সবসময় খেতে হবে সকাল 10টার পরে, অর্থাৎ সকালের নাস্তা খাওয়ার 1 ঘন্টা পরে ফল খেতে পারেন, এবং আপনার ফলের খাদ্য তালিকা বিকেলের মধ্যে খেয়েই শেষ করে দিন। তাহলে আর ফল খেয়ে গ্যাস্ট্রিক বদহজমের মতো সমস্যায় ভুগতে হবে না।
তো ভিউয়ার্স, গর্ভাবস্থায় ডালিম ফল উপকারিতা ও অপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।